দীর্ঘদিন ধরে বেহাল দশায় পড়ে রয়েছে রাস্তা, খানাখন্দে জল জমে পুকুরের আকার ধারণ করেছে। রাজারহাট ব্লকের মোহাম্মদপুর শিল্পতার মোড় থেকে রাজারহাট কামারবাড়ি পর্যন্ত প্রায় 4 কিলোমিটার রাস্তার বেহাল দশা। বারবার স্থানীয় প্রশাসনকে জানিয়েও মেলেনি কোনো সুরাহা। ভোট আসলেই শাসক দলের তরফ থেকে প্রতিশ্রুতি মেলে, তবে তারপর আর হয় না কোনো সুরাহা। 5 বছর ধরে একই অবস্থায় পড়ে রয়েছে রাস্তা, এমনটাই অভিযোগ স্থানীয়দের। 5 বছর হয়ে গেল ওরা খালি, আমিও তৃণমূলের একটা পার্টি করেছি 12 বছর। এবার আমরা বারে বারে প্রধান সাহেবকে, উপপ্রধান সাহেবকে বলেছি কি দাদা রাস্তাটা হবে না, আনসার মাস্টার মশাইকে বলেছি রাস্তা হবে না, না দাদা ওয়ার্কাটার হয়ে গেছে, বাবু ওয়ার্কাটার হয়ে গেছে, এই ডিসেম্বরের পরে হবে। এই নিয়ে 5 বছর শুধু ডিসেম্বর পার হচ্ছে, দীর্ঘদিন ধরে আজ 5 বছরের ওপর হচ্ছে রাস্তা আমাদের হয় না। যখনই ভোট আসে তখনই বলে এবার হবে, এবার হবে রং, এবারে ভোটের সময় 2 গাড়ি সুরকি দেয় বলে রাস্তার কাজ আরম্ভ হয়ে গেছে। আমাদের এইভাবে আমরা দুর্ভোগ পড়ছি, কিছু গাড়ি ঘোড়া পাইনি, কিছু পাইনি। আমরা ওদেরকে বললি, এখন তারা সব বসে পড়েছে, তারা বলে আমরা কি করব, তারা আমার নেতা কেতা এই টিএমসিরা। সারা জীবন তো শুনে আছি রাস্তা হবে, রাস্তা হবে, আজ পর্যন্ত দেখছি না কোনো রাস্তা হচ্ছে। প্রত্যেকবার বলছে ডিসেম্বরে হবে, জানুয়ারিতে হবে, আবার সেই 2023 চলে গেছে, আবার 24 আসবে, আবার সেই একই কথা বলবে। এই টিএমসি সরকার প্রত্যেক বছরে আশ্বাস দিয়ে যাচ্ছে কিন্তু কেউ সামনে আসছে না। শাসক দলের উচ্চ নেতৃত্বরা আসলেই রাস্তা সারাই করার উদ্যোগ নেওয়া হয়, তারপরে আবার সব আগের মতো পড়ে থাকে, দাবি স্থানীয়দের। হঠাৎ করে দেখা গেল আমাদের এমএলএ সাহেব আসবে, আমাদের কাকলি দিয়ে গ্রাম ঘুরতে আসবে, হঠাৎ করে দেখো হাফ গাড়ি বড় পাথর পড়লো, একটা জিসিবি এলো, একটা রোলার এলো, আর ওই মিস্টার প্লান্টের গাড়ি এলো, ওখানে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার না, রাস্তা কাজ হবে, খুব ভালো কথা। একদিন হাফ গাড়ি মাল এনে একটু খুঁড়ে দিয়ে জিসিবি দে, তারপরে সেই যে উদয় হয়ে গেল এক দুদিনের মধ্যে, কোথায় আর কোনো খবর নেই। পিস প্লান্টের গাড়িটা ওখানে পড়ে আছে, এখন শিল্পতার মোড়ের কাছে, আপনারা গেলে দেখতে পাবেন। রাস্তার বেহাল দশার কারণে বেশ অসুবিধায় পড়তে হয় সাধারণ মানুষকে, বাচ্চাদের স্কুলে নিয়ে যেতেও সমস্যায় পড়তে হয় তাদের। ওরে বাবা কি বলবো, বাচ্চারা তো স্কুলে যেতে পারছে না, তারপরে আপনার বড়রা যারা বয়স্করা যারা হেঁটে যেতে হয়, সাইকেল নিয়ে বা রিক্সা নিয়ে কেউ যেতে পারছে না। এমন আপনারা দেখলেন তো রাস্তার অবস্থা কি, আমাদের কি অসুস্থ হচ্ছে, আমরা যারা ডেলিভারি আছে যেতে পারছে না, মানে কি অবস্থা আপনাকে বোঝাতে পারবো না, আমরা কি পরিস্থিতির মধ্যে কয়েক বছর ধরে পড়ছি। রাজারহাট এবং নিউ টাউনে যাওয়ার অন্যতম রাস্তা এটি। এই রাস্তা দিয়ে রাজারহাটের সাধারণ মানুষ ও স্কুলের ছাত্রছাত্রীরা যাতায়াত করে, তার ফলে সমস্যায় পড়তে হয় 8 থেকে 80 সবাইকেই। ভোট আসলেই শাসক দলের প্রতিশ্রুতি, আর ভোট গেলে সব উধাও। আর কতদিন এভাবে বেহাল দশায় থাকবে রাস্তা, কবে প্রতিশ্রুতির ফল মিলবে, উঠছে সেই প্রশ্নই। শুভদীপ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।